हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে আমি সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি, এখন বাজে 9টা। তো একটু আগে ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে ছেলে স্কুলে যায়নি, মানে কালকেই খুব বায়না করছিল যে আজকে স্কুলে যাবে না। হচ্ছে আমার আজকে অনেক ফ্রেন্ডস স্কুলে যাবে না আর আমিও যাব না, আর সকাল হলো তার জন্য আর তুলিনি ওকে। ও এখন ঘুমোচ্ছে আর রাত্রিবেলা কালকে তো ঘুমোতে ঘুমোতে 1টা বেজে গেছে প্রায়, সেই জন্য ছেলেও অতক্ষণ জেগেছিল, সেই জন্য আর তুলিনি ও। আজকে তোদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, এমনিতে 1টা ক্লাস হবে ছুটি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম না চলো আর পাঠাবো না। তারপরে হাসিও সবাই, ওরা বললো যে ঠিক আছে কাজে যখন পাঠাতে হবে না, তাই পাঠালাম না। এখন বাবা ছেলে দুজনে মিলে ঘুমাচ্ছে আর উঠে দেখছি কেউ নেই, মানে মা গেছে মানে দোকানে, আর মায়ের স্কুল ছুটি পড়ে গেছে, মা আর মাসি দোকানে গেছে, আর বাবা গেছে হচ্ছে মার্কেটে, মাল শেষ হয়ে গেছে তাই আবার মার্কেটে গেছে। তো সেই জন্য এখন আমি যাবো রান্না করবো, সবাই মুখ টুখ ধুলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, আর যাবো একটু চাটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে রান্না বসিয়ে দেবো। আর কালকে রাত্রিবেলা তো সেই বিরিয়ানি এনেছিল, বিরিয়ানি রয়ে গেছে, এখন দেখি ওটাই দাদাভাইকে একটু গরম করে দিয়ে দেবো, আর আমি জল মুড়ি খেয়ে নেবো, আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না। আর ছেলে দেখি কি খায়, ওর তো আবার খাওয়ার ঠিক নেই সেই জন্য। তো চলো রান্না বান্না শুরু করি, তারপরে রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু একটু গল্প করে নেবো। চলো, আর আজকে রোদ্দুর দেয়নি সেরকম একটা, নাকি একটু মেঘলা মেঘলাই করে আছে, দেখা যাক কি হয়। আর কাছাকাছি সেরকম নেই, একটা নাইটি পরে আছে ওইটা শুধু কাচবো, আর কাছাকাছি করে ফেলেছি আমি। আর সুখী কালকে মানে কালকে প্রচন্ড রোদ্দুর দিয়েছিল, তো সেই রোদে আমি মানে কালকেও কেচেছি অনেকগুলো, আর যে পরশু দিন যেগুলো কেচে দিয়েছিলাম সেইগুলোও শুকিয়ে গেছে সব, মানে গিয়ে একদম রোদে দিয়ে এসেছিলাম ছাদে, ছাদ ভর্তি করে শুকিয়ে গেছে, ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার সব। তো চলো রান্না বান্নাটা শুরু করি। কেমন যেন লাগছে না আলোটা, মানে ঠিক বুঝতে পারছি না। তো এই দেখো পুঁইশাক কেটে রেখে গেছে মা, যে কুমড়ো কালকে এনেছিল তোমাদের দাদাভাই, এই পুঁইশাকটা কালকে রান্না করিনি সেই জন্য আজকে করবো, কুমড়ো বেগুন আর এই আলু, পুঁইশাকটা রান্না করবো। আর পুঁই দিয়ে মাছটা বার করা হয়নি এখনো, মাছটা বার করবো, তো আর বেশি কিছু করবো না, পুঁইশাকটাই করবো, আর মাছটা একটু ঝাল ঝাল করবো, ঝাল মানে খুব ঝাল দেবো না, কারণ আমার ছেলে খেতে পারবে না। আর এখানে যে পটল ভাজা করেছে, পটল ভাজা দিয়ে মানে মা ওনার রুটি খেয়েছে, সেখানে পটল ভাজাটা করেছে, তো শাকটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আর এটা করবো মাছের মাথা দিয়ে করবো, ইলিশ মাছের মাথা দিয়ে। এটাকে বারবার করে দু তিনবার করে ধুতে হবে ভালো করে, কারণ বালি থাকে তো শাকে বেশি। আর এই যে পুঁই শাকের যে পাতা দিয়ে কিন্তু বড়া ভীষণ ভালো লাগে, মানে একটু তোমার যদি ডাল আর মানে চাল ভিজিয়ে ওটাকে মিক্সি করে নিয়ে দিয়ে দিলে মানে বেসনের থেকে ওটা বেশি ভালো, বেসন দিলে কি একটু নরম হয়ে যায়। আর ডাল, মুসুরির ডাল আর চাল একসাথে ভিজিয়ে রেখে ওইটা দিয়ে যদি বড়াটা করা যায়, কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ আর কিচ্ছু লাগে না, ওই দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে, গরম গরম খেতে হবে। অনেক রকমের অনেক কিছু ভাবে খাওয়া যায়, তো আমরা সময়ের অভাবে সবসময় করে উঠতে পারি না, সবসময় আমরা মানে সোজা সাপটা যে রান্না বান্না সেগুলি ম্যাক্সিমাম করে থাকি, কারণ মানুষের কাছে এখন সময় ভীষণ অভাব। কিন্তু আগেকার দিনে আমার দেখেছি আমার দিদাকে, দিদাকেই তো দেখেছি, দেখতাম যে দিদা এটা ওটা টুকিটাকি বেশ অনেক সুন্দর সুন্দর রান্না করত, কিন্তু মা আবার আমার মা আবার এইসব না, মানে এই বাটাবাটি খুবই কম, খারকোলটা শুধু বাটা করতো মা, খারকোল বা কোনো সময় ওই লাউ পাতা কুমড়ো পাতা এগুলো বাটাবাটি খেয়েছি। হ্যাঁ, আমি যেরকম তোমার এই পটলের খোসা তারপরে এটা ওটার খোসা যে বাটা করে খাওয়াই ওইগুলো মা করে না। তো চলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দিই।
देखो মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এটা দিয়ে পুঁই শাকটা আর কি রান্না করব। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতটা ফুটেও গেছে আমার। আর এই ভাতটা না খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, মানে একটুখানি এখান থেকে সরা যাবে না, দু একবার ফুটলেই এটা ভাতটা হয়ে যায়। এই তো এই জন্যই ভাতটা আমার করতে গেলে না মাঝে সাথে নরম হয়ে যায় আর মাঝে সাথে শক্ত হয়ে যায়, এইরকম হচ্ছে আমার। এইবারে চালটাতে না এরকম প্রবলেম করছে, তো এটা হতে থাক। আর এদিকে আমি পুঁই শাকটা বসিয়ে দিই। তো পুঁই শাকে এই যে তেজপাতা শুকনো লঙ্কা গুলো ফোড়নে দেবো। আর এই যে মাছ বের করে নিয়েছে, এটা হচ্ছে ভোলা মাছ, বড় ভোলা মাছ, কালকেই এনেছিল তোমাদের দাদা ভাই, যেমন ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর ইলিশ মাছের এই পাঁচটা টুকরো আর কি বেঁচে আছে। তো চলো রান্না করে নিই মাছটা আর শাকটা। দেখো আমার রান্না বান্না হয়নি এখনো কমপ্লিট, তো তখন তো তোমরা দেখলে যে মানে পুঁই শাক রান্না করছিলাম, মাছের মাথা দিয়ে পুঁই শাকটা হয়ে গেছে। আর করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছি। আর সকালবেলায় মা বল দেখালাম তোমাদেরকে যে পটল ভাজা করেছিল, আর এখন আমি মাছ রান্না করছি। দেখো মাছটাকে ভেজে রেখেছি, এই যে মাছ ভেজে রেখেছি, আর এখানে বেগুন দিয়ে মাছটা রান্না করব। আর দেখো পেঁয়াজ ভাজা করছি, আর এই যে মশলা করে রেখেছি। ব্যাস মাছের ঝোলটা হলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে ছেলেকে স্নান করাবো। এই যে ছেলে ওর বাবার সাথে একটুখানি দোকানে গেছিল, মানে দাদুর দোকানে, কখন রান্না করবে দেখেছ? ওই যে একটা হয় না রঙিন টিভিতে সেই খুদে রান্নাবাটি, ওইটা দেখে ও। ছোট ছোট বাচ্চারা রান্না করে, তো ও সেই দেখে দেখে বলে মা আমি রান্না করবো। এমনি সময় রান্নাঘরে গিয়ে বলে মা আমাকে একটু রান্না শিখিয়ে দাও না, এরকম বলে। আমার তুমি যখন বড় হবে তখন তুমি নিজে নিজেই শিখে যাবে। বলছে আমার তো ইচ্ছে করে রান্না করতে। আমাকে ঠিক আছে তুমি, ওই যে বাচ্চাগুলো রান্না করছে বলছে আমাকে তুমি একটু হেল্প করে দাও, এরকম বলবে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নি, তারপরে আবার পরে কথা বলবো। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন ঘরে চলে এসেছি। এসে কিসের জন্য বলতো, এই দেখো চুলে এক গাদা তেল দিয়েছি, তেলটা দিয়েছি এখন শ্যাম্পু করবো চুলে। আর আমি চুলে শ্যাম্পু করার আগে মাথা ভর্তি করে তেল দিই। এমনি সারা মানে সবসময় দেখবেন আমার তেল দেওয়া, কিন্তু এই শ্যাম্পু করার আগে চুলে তেল দিলে না ভীষণ ভালো হয়, মানে চুলটা পুরো সফট থাকে, সে কারণে দিই। আর এখন রান্না হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে আস্তে আস্তে। আর বাবাও সে বললাম না মার্কেটে গেছে, তো মার্কেট থেকে চলে এসেছে আসার পরে, তো বাবা স্নান ঠান করে খেয়ে দিয়ে আবার দোকানে গেছে। তোমাদের দাদা ভাই এখন দোকানে রয়েছে আর মাও চলে এসেছে। আর এখন আমি নিজের স্কিনের একটুখানি
মানে রূপচর্চা করবো আর কি। পুজো তো চলেই, মানে পুজো তো দৌড় করে, মানে সামনেই পুজো, আর বাকিও নেই হাতে। হ্যাঁ, আজকে পঞ্চমী, কালকে ষষ্ঠী, তো সে কারণে ভাবলাম চলো অনেকদিন ফেস প্যাক ফেস প্যাক কিছু লাগায়নি মুখে, ভালোই লাগছে না, মন ভালো নেই। তোমরা তো জানো কেন মন ভালো নেই, সেই জন্য ইচ্ছা করছে না কিছু, আর এই জন্য চলে এলাম। আর এই দেখো, প্রথমে মুখটাকে ক্লিন করে নেব। এটা হচ্ছে আমি যেটা ব্যবহার করি আর কি, আয়ুর্বেদের একটা ক্লিনজার, তো এটা দিয়ে আমি আগে মুখটাকে, মানে মুখ আর এই গলা যেগুলো, মানে ওপেন যে এরিয়াগুলো আছে ওগুলো আর কি ক্লিন করে নেব। আর কি বলতো, প্রতিদিন যদি একটা ডেলি মানে রুটিন যদি মেনটেন করা হয় স্কিনের জন্য, সেটা কিন্তু খুব ভালো হয়। আমার সেটা হয়ে ওঠে না সব সময়, তাও মাঝে সাঝে চেষ্টা করি, কিন্তু আমি আবার একটু ঘুরে ঘুরে টাইপের, মানে এইগুলো আমার যেন হয় না। ধরো কানেরটা খুলে ফেলি, দেখবে যখন আমি মানে করি, মানে যখন আর কি স্কিন কেয়ার করি, পরপর দু তিন দিন চার দিন করে নেবো, আবার তারপরে এক সপ্তাহ দু সপ্তাহ গ্যাপ আবার করি, তাতে তো কোনো কাজ হয় না বলো। তাই করে নিয়ে আগে পুরো গলা আর মুখটাকে এই ক্লিনজার দিয়ে একটুখানি মাসাজ করে নিতে হবে। তোমরা যে যেরকম, মানে সবসময় চেষ্টা করো ওপর দিকে এরকম তোলা, এইরকম কখনো নিচের দিকে টেনে কিন্তু নামাবে না। এটা আমি জানি, কারণ আমি কদিন, মানে বেশি দিন না, এক মাস মতন এক জায়গায় একটু শিখেছিলাম, মানে জাস্ট শখের জন্য শিখেছিলাম, তো সেগুলো এখন নিজেই নিজের স্কিনে অ্যাপ্লাই করি আর কি। ফেসিয়াল ফেসিয়াল যদি করি, নিজে কিনে নিয়ে আসি, কিটস নিয়ে এসে নিজে ঘরে করি, তো আমার একটা সিম ওই ভাব দেওয়ার একটা ইয়ে আছে, ওটা না বাবা কোথায় রেখে দিয়েছে পাচ্ছে না খুঁজে, ওটাকে বাবাকে বলতে হবে, বাবা একটু ফাঁকা হলে ওটা তোমাকে বার করে দিতে। দেখো পুরো গলা আর মুখ পুরো ভালো করে এটা দিয়ে মাসাজ করে নিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে। তো চলো মুখটাকে ধুয়ে চলে আসি, তারপরে পরের স্টেপ। তো দেখো বন্ধুরা, মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি এটা লাগাবো। এটার মধ্যে আছে তোমার টক দই, আর বেসন দিয়েছি, আর দিয়েছি চালের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে কস্তুরি হলদি পাউডার আমার কাছে আছে বলে আমি এটা দিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে, এমনি যে আমরা রান্নায় যে ব্যবহার করি না, যে হলুদ গুঁড়ো গুলো, সেগুলো তোমরা দিতে পারো, তো এটা দিলে ভালো হয়। আর তো আর দিয়েছি মধু, আর এর মধ্যে মধু দিয়েছি। মধু তো আমরা সবাই জানি আমাদের স্কিনকে ভীষণ ভালো, মানে ময়েশ্চারাইজ করে, তার মধ্যে টক দই আছে, আমাদের স্কিন থেকে মানে ট্যান রিমুভ করে। আর তোমাদের যদি কারো যদি লেবু শুট করে, মানে পাতি লেবু রস একটু দিয়ে দিতে পারো, তাহলে সেটাতেও খুব ভালো কাজ করে। আমার মানে মুখে আমার পাতি লেবু রস শুট করে না, তার জন্য আমি এর মধ্যে দিইনি। আর এটা আমি মানে হাতে ঠাতে পায়ে ঠায় মানে ব্যবহার করব, তো তখন আমি এর মধ্যে একটু পাতি লেবু রস মিশিয়ে নেব, আর মুখে খালি আমার শুট করে না, সে কারণে এর মধ্যে দিইনি। হ্যাঁ, ছিলেও না এটা, চলো আমি লাগিয়ে নিই। তো এটা লাগাবো আমি এই ব্রাশের সাহায্যে, এই যে আমার একটা ছোট্ট মতো ব্রাশ আছে, এটা দিয়ে আমি ফেস প্যাক লাগাই। আর চালের গুঁড়ো আছে এর মধ্যে, চালের গুঁড়ো হচ্ছে গিয়ে আমাদের স্কিনে যদি ডেড সেল থাকে সেগুলোকে রিমুভ করে। আর এই দেখো, ফেস প্যাক লাগালে না সব সময় এরকম ওপর দিকে লাগাবে, তাহলে পাখাটা বন্ধ করে এসিটা চালালে যখন সবসময় ওপর দিকে লাগাতে হয়, এরকম ওপর দিকে তুলে তুলে। তো এটাকে চলো পুরো মুখে অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করে নিয়ে এটাকে একটু শুকোতে দেব। ও, আর একটা জিনিস দিয়েছি এর মধ্যে, সেটা হচ্ছে মুলতানি মিট্টি। মুলতানি মিট্টি কিন্তু খুব ভালো, মানে আমাদের স্কিনকে মানে ফর্সা করতে ভীষণ সাহায্য করে। কত কিছু দিয়েছি দেখেছ, আজকে আমি ফর্সা হয়েই ছাড়ব। ফর্সা তো কেউ হয় না, কারণ আমরা যেই রংটা নিয়ে আর কি জন্মেছি সেটাই আমাদের থাকে। খালি একটুখানি কি হয় যে স্কিনটা একটু গ্লো করে, সেটাই ফর্সা হওয়া যায় না। যারা বলে যে ফর্সা হবো, সেটা হয় না, কিন্তু দেখবে স্কিনটা মানে একটু আলাদা, মানে টেক্সচারটা একটু চেঞ্জ হয়।
এরকম ভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। একটা গালে লাগানো হয়ে গেছে আর একটা গালে। পান মাগবি নাকি পাপান? এ পাপান তুই কি একটু মাগবি? মাগবি না, ও সান হয়ে গেছে, মাগবে না। তারপরে আবার ওয়াশ টাশ করে স্নান টান করে এসে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ও তারপরে খাবো, তারপরে কথা বলবো, ঠিক আছে? কথা বলার পরে মা বাড়ি, কথা বলার পরে মা বাড়ি, ঠিক আছে? দেখো ভূত হয়ে গেছি পুরো, এরকম করে পুরো মুখে এই গলার টলায় গুলো লাগিয়ে নেবো। নিয়ে চলো স্নান ঠান করে আসি, এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো স্নান ঠান করে চলে এলাম, আর দেখো এখন স্কিনটা দেখো কতটা গ্লো করছে, মানে প্রথমে যেরকম লাগছিল এখন কিন্তু দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে। আর এটা যদি তোমরা সপ্তাহে যদি এরকম ভাবে 3 দিন করো না, মানে তাহলে তোমরা একদিনের রেজাল্টটা বুঝতে পারবে না, মানে করতে মানে কন্টিনিউ করতে থাকলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, মানে বডিতে কোনো ট্যান থাকবে না, তারপরে আস্তে আস্তে দেখবে স্কিনের মানে টেক্সচারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আর কি বলবো যে এটা আমি আজকেই করলাম, এর আগেও আমি অনেকবার করেছি কিন্তু আমার ওই টাইমে করে ওটা হয় না, ভাবি করবো করবো কিন্তু হয় না। তো আমার আবার মুডের ওপর, যখন ইচ্ছে হবে তো এক নাগারে মানে রূপচর্চা করতেই থাকি করতেই থাকি, আর যখন ইচ্ছে হবে ব্যস হয়ে গেল আমার। আর আমি আজকে যে জিনিসগুলো ব্যবহার করেছি এই ফেস প্যাকটাতে, তোমরা কিন্তু ওইগুলো ব্যবহার করবে, আর তোমাদের যদি শ্যুট করে তাহলে লেবু রসটা কিন্তু দেবে অবশ্যই, তাহলে কিন্তু রেজাল্টটা আরও বেটার পাবে, আরও তাড়াতাড়ি পাবে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তোমাদের দাদাভাই পুজো করছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন খাওয়া দাওয়া করবো, তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, আবার তোমাদের সাথে পরে দেখা হবে।